নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। জ্যৈষ্ঠ পূর্ণিমা, সনাতন হিন্দু ধর্মে ক্যালেন্ডার অনুসারে বছরের তৃতীয় পূর্ণিমা। হিন্দু ক্যালেন্ডার বিক্রম সম্বত, চৈত্র মাসে যা সূচনা হয়। অন্যদিকে বাংলা ক্যালেন্ডার অনুসারে বছরের দ্বিতীয় পূর্ণিমা, বৈশাখের পরে জ্যৈষ্ঠ। জ্যৈষ্ঠ মাস ভগবান বিষ্ণুর এবং মহাদেবের অত্যন্ত প্রিয় মাস। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিও হিন্দু ধর্মে বিশেষ মান্যতাপূর্ণ। আমাদের সনাতন ধর্মে বছরে ১২টি পূর্ণিমা, ১২টি অমাবস্যা তিথি থাকে। যে কোনো ধরনের শুভ কর্মের জন্য পূর্ণিমা তিথি প্রশস্ত। পূর্ণিমা তিথিতে ভগবান বিষ্ণুর পুজো তো হয়ই, সত্যনারায়ণের পুজো হয়, রাধা গোবিন্দের পুজো হয়, গোপালের পুজো হয়, এছাড়াও মা লক্ষ্মীর পুজো পূর্ণিমা তিথিতে করা হয়। দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তিথি পূর্ণিমা তিথি। বলা হয় এই তিথিতে মা লক্ষ্মী ভক্তদের আশীর্বাদের জন্য মর্তে আগমন ঘটান। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ভগবান বিষ্ণুর অবতার শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রার অনুষ্ঠান হয়ে থাকে পুরীতে। এই পূর্ণিমা তিথি হিন্দু ধর্মে এতটা মাহাত্মপূর্ণ যে এই পূর্ণিমা তিথিতে স্নান এবং দানকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হয় জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করলে ১০০ জন্মের পাপ ক্ষয় হয়। এছাড়াও জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে চন্দ্র দেবতার সঙ্গে সম্পর্কিত যে কোনো ধরনের বস্তু আপনি দানও করতে পারেন, এতে চন্দ্র দোষ কাটে। চন্দ্রদেব আমাদের মনের কারক। বিভিন্ন ধরনের মানসিক সমস্যা, মানসিক জটিলতা, মন খারাপ, এই সকল কিছু চন্দ্র দোষ থাকলে হয় একজন ব্যক্তি কুষ্টিতে। তাই চন্দ্রদেবকে খুশি করতে জ্যৈষ্ঠ পূর্ণিমাতে চন্দ্রদেবের সঙ্গে সম্পর্কিত যে কোনো ধরনের বস্তু দান করুন, সাদা বস্তু, যেমন দুধ, চাল, চিনি, এগুলো দান করতে পারেন। এছাড়াও দই দান করতে পারেন, মুক্ত বা রূপোর জিনিসও দান করা যায় চন্দ্রদেবতার দোষ কাটানোর জন্য। বন্ধুরা, এবছর অর্থাৎ বাংলার ১৪৩০ এবং ইংরেজির ২০২৩ জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথির শুভ সময়সূচি আমরা জানব। স্নান এবং দানের সময় সম্পূর্ণ সময়সূচি আমরা জানব ভারতীয় সময় অনুসারে, পঞ্জিকা অনুসারে। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে করতে পারেন কয়েকটি সাধারণ নিয়ম আপনার বাড়িতেই। এতে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন, আপনার সংসারের সৌভাগ্য বাড়বে, পারিবারিক সমৃদ্ধি বাড়বে। কী সেই নিয়ম? যেমন প্রথম নিয়ম, দেবী লক্ষ্মীর পুজো করার সময় মাকে ১১টি কড়ি অর্পণ করুন। সেই কড়িতে হলুদ এবং সিঁদুর দিয়ে তিলক অঙ্কন করুন। পুজোর শেষে সেই কড়ি হলুদ অথবা লাল কাপড়ে বেঁধে আপনার টাকা রাখার স্থানে রেখে দিতে পারেন, অথবা মা লক্ষ্মীর কাছেই রেখে দিতে পারেন। যে কোনো পবিত্র স্থানে এটিকে রাখতে হয়। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে বহু ভক্তরা বটগাছেরও পুজো করেন, বিশেষ করে নারীরা। বলা হয় এতে তাদের স্বামী সন্তানের আয়ু বট বৃক্ষের মতোই দীর্ঘায়ু হয়। সাবিত্রী দেবীও বট বৃক্ষের তলায় বসে তপস্যা করেছিলেন তার স্বামী সত্যবানকে পাওয়ার জন্য। এই কারণে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে বট বৃক্ষের পুজো হয়। এই দিনে বটগাছের পুজো করতে পারেন, প্রদীপ জ্বালাতে পারেন, মিষ্টি এবং জল অর্পণ অবশ্যই করুন। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে আপনারা আরও একটি কাজ করতে পারেন, সেটি হলো এই দিনে সূর্য দেবতাকে লাল রঙের ফুল অর্পণ করুন এবং সূর্যদেবকে আপনারা তামার পাত্রে জল অর্পণ করতে পারেন। যেহেতু এই পূর্ণিমা তিথি রবিবারে পড়েছে, তাই নিয়মে আপনার জীবনে সৌভাগ্য বাড়বে। অনেকেই পূর্ণিমা তিথিতে ১২ ঘন্টার উপোস রাখেন। পূর্ণিমার পুজো সবসময় প্রদোষকালে করতে হয়, অর্থাৎ সন্ধেবেলা। এই সময় প্রদীপ প্রজ্বলন করুন। প্রদীপ জ্বালাবেন ঘিয়ের এবং মাটির প্রদীপে। মা লক্ষ্মীর জন্য মায়ের পছন্দের প্রসাদ অর্পণ করুন। তারপরে মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র জপ করতে পারেন। আপনার বাড়িতে যদি জগন্নাথ দেব থাকে, তারও পুজো করুন। ভগবান শ্রীহরিরও পুজো করুন। শ্রীহরির পুজোতে শ্রীহরিকে তুলসী পাতা অবশ্যই অর্পণ করবেন। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে আপনারা মহাদেবেরও পুজো করুন, বিশেষ করে দেবী পার্বতীর সাথে মহাদেবের, অর্থাৎ হর পার্বতীর পুজো। এতে দাম্পত্য সম্পর্ক ভালো থাকে, চন্দ্রদেবের অবস্থানও
ভালো হয় আপনার জন্মছকে যদি খারাপ থাকে। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে অশ্বত্থ গাছেরও পুজো করতে পারেন। অশ্বত্থ গাছের গোড়ায় জল এবং মিষ্টি অর্পণ করুন দিনের বেলায়। সন্ধ্যাবেলায় অশ্বত্থ গাছের নিচে একটি মাটির প্রদীপ ঘি দিয়ে অবশ্যই জ্বালান। বন্ধুরা, এখন জেনে নিই জ্যৈষ্ঠ পূর্ণিমার শুভ সময়সূচি। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 19শে জ্যৈষ্ঠ, 3রা জুন শনিবার। চতুর্দশী তিথি শেষ হয়ে পূর্ণিমা শুরু হবে সকাল 10:18। পূর্ণিমা তিথি থাকবে 20শে জ্যৈষ্ঠ, 4ঠা জুন রবিবার সকাল 9:06 পর্যন্ত। পূর্ণিমার ব্রত উপবাস রবিবার 4ঠা জুন সকাল 9:06 মধ্যে জ্যৈষ্ঠ পূর্ণিমা উপলক্ষে স্নান এবং দান সম্পন্ন করতে পারবেন। এই দিনে জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব। সকাল 5:12 থেকে সকাল 9:06 মধ্যে জ্যৈষ্ঠা নক্ষত্রযুক্ত জ্যৈষ্ঠ পূর্ণিমায় গঙ্গা স্নানে সর্ব পাপ ক্ষয় ফল এবং পুরুষোত্তম দর্শনে একবিংশতি কুলোদ্ধারণ কামনাপূর্বক বিষ্ণুলোক গমন ফল ও অক্ষয় পদ প্রাপ্তিলাভ। বন্ধুরা, এই দিনে পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে বিশেষ আড়ম্বরের সঙ্গে পুজো উৎসব এবং জনসমাগম হয়ে থাকে। আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।